ঐরিক আলকুরান বিদ্যাস্রম আল নম্বর 224ে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবনদশে বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে কোন শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান ইসলাম ইসলামে বাংলা মানবতার সমাধান Solution for humanity. ينتهي بالحصر ما أحصاه. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا মাইহাদিল্লাহ হুফালে মুদিল্লাহ ও মাইউদলিল হুফালে হ্যাঁ দি আলে ও এশ হেদু আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ দহু লা শরীহ কেলা ও এশ হেদু মোহাম্মেদন আব্দু হু রসুল মোহতারম হাজরিন অরবদুল্লাহ আলহীনের অশিষ মেহেরবানীতে আবারও আপনাদের সামনে দিনের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আমাদের যে আলোচনাগুলো চলছিলো জান্নাত কোন পথে কী আমল করলে জান্নাতে যাব। কোন আমল করলে জান্নাতের সেই রাস্তা থেকে দূরে সরে যাব এ বিষয়ে আমরা একটি আয়াত বারবার তেলাওয়াত করে আসছিলাম সুরা আত্তবার একশো এগারো নম্বর আয়াতের একটা ছোট্ট টুকরা যেখানে রব্লুল আলমিন ইরশ্বাদ করছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মিনিন আনফুসা হুম ওয়া মোয়া আলহুম বি আন্না জান্না যে আয়াতের অব্দুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলছেন যে ও মমিন তোমার সাথে যেহেতু আমার ইমানের সম্পর্ক যে সম্পর্কের মাধ্যমে তুমি একটা বড়। পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছ সেই পুরস্কার হচ্ছে তোমার সাথে আমি একটা বেচা কেনার চুক্তি করতে চাই সেই বেচা কেনার চুক্তি হচ্ছে আমি জান্নাত বিক্রি করব তোমার কাছে তোমার কাছে আমার দেওয়া যে জানটা আমার দেওয়া যে মালগুলো আছে তার বিনিময়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আলামিনের অনেকগুলো দয়ার মধ্যে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দয়া হচ্ছে ওই যান এবং মাল তিনি কেনার পর জান্নাতের বিনিময়ে নিয়ে যাবেন না সব হান আল্লাহ এই বলছেন তুমি ভোগ করো আমার একটা শুধু শর্ত তোমাকে মানতে হবে যখনই তুমি তোমার জীবনকে পরিচালনা করবে শুধু একটু আমার দিকে দেখবে যে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমোদন আছে কিনা গ্রিন সিগন্যাল আছে কিনা যদি রেড সিগনাল থাকে তুমি নিজেকে বিরত রাখো এটাই বাস মাল যখন খরচ করবা তুমি শুধু দেখো গ্রিন সিগনাল আছে কিনা যদি রেড সিগন্যাল থাকে বাস নিজেকে বিরত রাখতে হবে এটা অবুল আলমিনের নির্দেশ যে বন্ধুগণ তাই আমাদেরকে যদি আমরা জান্নাত পেতে চাই প্রত্যাশিত সবাই আলহামদুলিল্লাহ যারা ইমান এনেছি কালিমা পড়েছি বিশ্বাস করেছি আখেরাতে সকলেরই তো প্রত্যাশা জান্নাত পাবো ইনশা আল্লাহ যাব যাবো জাহান্নামে যেতে চায় এমন কোন পাগল তো দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না যদি ইমান কবুল করে থাকে আর শাস্তির কথা শুনলে কেউই জাহান্নামে যেতে চাবে না সবাই চাবে জান্নাতে যেতে কিন্তু সেই জান্নাতের পথ আমার জন্যে কিন্তু এমনিতেই রব্বুল আলমিন ওপেন করে দিবেন না রব্বুল আলমিন কিছু সিস্টেম আমার সামনে রেখেছেন যে এই কাজগুলো তোমাকে করতে হবে এই কাজগুলো ছাড়তে হবে কিছু করণীয় বর্জনীয় আমার সামনে তিনি পেশ করেছেন করণীয় যেগুলো করব রসুল করিম সাল আলি ও্লামের তরিকাও সামনে যে এই তরিকার মধ্যেই তোমাকে এই কাজটা চালাতে হবে নিজস্ব কোনো স্টাইলে নয় জিকির করবা রসুলের তরিকা ফলো করো এই তরিকায় তোমাকে করতে হবে দুরুশ্বরীফ পড়বা রসুলের তরিকা ফলো করো এই তরিকায় তোমাকে করতে হবে নামাজ পড়বা রসুলের তরিকা ফলো করো এই তরিকায় তোমাকে করতে হবে না আহ তা কুমুর রসুল ও মান কুম তিনি বলেছেন তোমার রসুল তোমার সামনে জানিয়ে এসছে আমার পক্ষ থেকে সেটাই গ্রহণ করো তিনি জানি শেধ করেছেন সেটা বর্জন করো এটাই হচ্ছে শরিয়া এটাই হচ্ছে প্রকৃত দিন এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র পথ এই পথ মাঝে মধ্যেই আমাদের জন্যে কাঁটাযুক্ত হয়ে যায় আমরা বাধাগ্রস্ত হই এমন কিছু কাজের কারণে যে কাজগুলো আল্লাহর সাথে আমার জান্নাত কেনাবেচার যে চুক্তি এই চুক্তি লঙ্ঘন হয়ে যায় যে কাজগুলোর মাধ্যমে সেই এমন কিছু কাজ নিয়ে আপনাদের সামনে এসেছি অনেক দিন থেকেই এই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আরও আমরা আলোচনা করব উদ্দেশ্য একটাই রসুলের পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছি হুকুম পেয়েছি আপনার আমার সকলের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে কথাটা বলেছেন আমি আপনাদের কাছে এবং আমরা আপনাদের পর্যন্ত দিনকে পৌঁছায় দেওয়ার যে দায়িত্ব তিনি দিয়েছেন সমস্ত উন্নতির উপরে দায়িত্ব তুমি যা জানো তা অন্য পর্যন্ত পৌঁছে দাও এই দায়িত্বর দাবি নিয়েই হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ মাকসাদ একটাই আমিও আমল করব আপনারাও আমল করবেন সকলে মিলে ইনশাআল্লাহ আমাদের চুক্তি মোতাবিক যে জান্নাত ওই জান্নাত আমরা সকলেই পাবো ইনশা আল্লাহ সমস্ত আমলের কারণে আমার ওই জান্নাতের পথ কাটা যুক্ত হয়ে যায় বাধাগ্রস্ত হয় সে আমলগুলোর মধ্যে অন্যতম একটা খারাপ আমল হচ্ছে মানুষের রাগ ক্ষোভ ক্রোধ রাগ ক্রোধ এটার খারাপ দিকটা হচ্ছে ব্যবহারের দিক থেকে রাগ ক্রোধ এটা কোনো মানুষের খারাপ যে সমস্ত গুণগুলো আছে তার সরাসরি অন্তর্ভুক্ত নয় যেমন হিংসা এটা খারাপ গুণগুলোর মধ্যে সরাসরি অন্তর্ভুক্ত এটার কোনো ব্যাখ্যা টেখা নাই ডাইরেক্ট এটা খারাপ কিন্তু রাগ খুব ক্রোধ এটা শত্রুর মোকাবেলায় কাফেরদের মোকাবেলায় জিহাদের ময়দানে সেখানে সেটা প্রকাশ করাটাই হচ্ছে সদ্গুণ ভালো গুণ এবাদ হজরত রসুল করিম সাল আলি আসাল্লাম তাকে এক ইয়হুদি বাজে কথা বললেন গালি দিল হজরতে আলী রবি তালান প্রত্যেক সাহাবির দিলের অনুভূতি এমনই ছিল দুনিয়ার সব কিছু অত্যাচার অন্যায় নিপীড়ন নির্যাতন সব কিছু ভোগ করতে তারা প্রস্তুত সব কিছু ছাড়তে প্রস্তুত তার প্রমাণ তারা দিয়েছেন মক্কা ছেড়ে চলে আসছেন রসুলের সাথে জিহাদের ময়দানে যখন ডাক দিতেন তখনই দৌড় মারতেন কিন্তু দিন ও আর ব্যাপারে কারো সাথে আপোষ করতেন না রসুলকে কেন্দ্র করে কেউ কোনো বক্তব্য দিলে খারাপ কথা বললে তারা বরদাস্ত করতেন না সহ্য করতেন না নিজেকে গালি দাও নিজেকে গালি দাও বকা দাও ব্যক্তিগত বিষয়ে আমাকে তুমি যা ইচ্ছা তাই করো আমি বরদাস্ত করে যাব সবরের আমল আমি করব। কিন্তু আমার দিন ও আনি আমার রসুলকে নিয়ে কোনো রকমের কটুক্তি করলে আমি বরদাস্ত করব না হাজরত রসুল করিম সাল্লা আলী আসালামের জীবনের দিকে লক্ষ্য করুন তিনি যখন কারো সাথে মুসাফাহা করতেন দিওয়াতে পাওয়া যায় যতক্ষণ না তিনি হাত সরাতেন রসুল হাত সরাতেন না বিনয় এটা তিনি যখন চলতেন তখন তার পেছনে কেউ চলতো এটা তিনি পছন্দ করতেন না ভাব আসে আমরা তো একটু কিছু না হইতে এমন ভাব আসে যে আমার সাথে আশেপাশে পেছনে বহু মানুষ চলবে আমার ব্যাগ ধরবে একজন আমার জুতো নিবে একজন একজন স্লোগান দিবে একজন রাস্তা ক্লিয়ার করবে এগুলো না হলে তো ভাবেই সৃষ্টি হয় না অথচ মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহু আলি সম্পর্কে রেওয়াজে পাওয়া যায় মারু ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলি হোসাল্লাম ইয়া আকুলু মুত্তাকি কত কখনো দেখা যায় নাই যে রসুল হেলান দিয়ে কখনো খেয়েছেন হেলান দিয়ে খেয়েছেন তিনি নিজেকে গুলাম ভাবতেন গুলামের মতো বসতেন তিনি তো গুলাম আল্লাহ গুলাম নিজেকে আল্লাহর গোলাম হিসাবে প্রকাশ করেছেন আল্লাহ তাকে নিজের বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন তিনি বলেছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা যিনি তার বান্দাকে রাতের এক অংশে সফর করিয়েছেন সেই ভ্রমণ করিয়েছেন মানে রসুলকে আল্লাহ তার বান্দা হিসাবে দুনিয়ায় স্বীকৃতি দিয়ে দিয়েছেন আল্লাহ এটা একজন মানুষের জন্য সবচেয়ে বড় স্বীকৃতি রসুল সেটা আদায় করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে বিনয়ের মাধ্যমে নিজেকে গোলাম প্রকাশ করেছেন আল্লাহ গুলাম হিসাবে তার বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন এই হাদিসের মধ্যে আরও যে বিষয়টা পাওয়া যায় রসুল করিম সাল আলী আসাল্লাম যখন চলতেন শব্দ আলায়ত ও আকাবাহন তার পেছনে দুইজন কোনো মানুষ থাকতো না দুইজন পিছনে পিছনে চলবে তার ভাব নেতা আসছেন লিডার আসছেন রসুল এটা অরদাস করতেন না রসুল এটা চাইতেন না এই এইরকম বিনয়ের সাথে রসুল চলতেন হজরাতে জিব্রাহিল আলী সালাইলাম যখন আল্লাহর পক্ষ থেকে রসুল করিম সালামের কাছে এই প্রস্তাব নিয়ে আসলেন ইয়া আল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন পাহাড়কে আপনার জন্য করেন আল্লাহ বানিয়ে দিবেন আপনার সাথে সাথে চলবে যখন আপনার যা জরুরত আপনি খরচ করবেন হজরত রসুল করিম সাল আলী আসসাল্লামের বিনয় দেখেন বিনয়ের সাথে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জিব্রাহিলকে বলেছেন আমার বন্ধুকে গিয়ে এই খবর দিও বলে দিও আজু ওইয় আমি একদিন খেয়ে একদিন না খেয়ে থাকতে চাই যেদিন খাবো সেদিন আমার রবের আদায় করবো যেদিন খেতে সেদিন আমার ধৈর্য ধারণ করব। এই যে বিনয় রসুল শিখিয়েছেন আমাদেরকে আহ উম্মত কোথায় আছে আজকে কাফেরদের বিরুদ্ধে কঠিন হয়ে দাঁড়াতে হবে সাহেক রামের প্রশংসা করেছেন রব আলমিন এমনটি সুরায় ফথার মধ্যে অব বলে আলমিন সাহাবা একরামের স্বভাব বলেছেন ওল্লাদিন মাহু আশিদ্দ উয়া আল আল কুফ্ফা আর ওয়াহামা সাথে যারা ছিলেন তাদের স্বভাব বলছেন আল্লাহতারা আশিদ্দ ও আল আল কুফ্ফার কাফেরের বিরুদ্ধে তারা ইস্পাত কঠিন প্রচণ্ডভাবে তারা প্রতিরোধ করত কাফেরদেরকে যখন দাঁড়িয়ে যেত যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কিন্তু সেই সাহাবীরাই যখন মদিনায় আসতেন আপোসের সম্পর্কের সময় বোঝাই যেত না এই কি আলী ইনিকে সে আলী যিনি হুঙ্কার ছেড়েছেন জিহাদের ময়দানে কাফের রাজার ভয়ে আতঙ্কিত হয়েছেন ইনি কি সেই খালিদ ইবনে বীর সাইফুল্লাহ ভাবতেই কষ্ট হত মদিনায় আসলে তাদের আপোষের সম্পর্ক যখন দেখা দিত তখন একদম নরম হয়ে যেত রোহামা উবাইনা হুম ভালোবাসার সম্পর্ক মহাব্বতের সম্পর্ক হৃদ্যতার সম্পর্ক বন্ধুগণ দিন শরিয়ার বিরুদ্ধে কোনো কথা বললে কেউ বেদায়াতি কার্যকলাপ চালিয়ে গেলে আমরা চুপ থাকি শ্রীকে প্রতিষ্ঠা করার জন্য সব কিছু করে চুপ থাকি কিন্তু নিজের কোন স্বার্থের মধ্যে যখন আঘাত আসে নিজের কোন সম্মানের মধ্যে যখন কোন আঘাত আসে তখন আর বরদাস্ত করি না তখন ওই রাগের আগুনে ওই ক্ষোভের আগুনে কত ফ্যামিলি ধ্বংস হয়ে যায় কত মানুষ ধ্বংস হয়ে যায় কত রকমের অপরাধের সাথে আমরা নিজেরা জড়িয়ে যাই আল্লা মালুম যদি আমার রাগকে আমার ক্ষোভকে যথা জায়গায় ব্যবহার না করে তার অপব্যবহার আমি করি তাহলে কিন্তু আমি জান্নাতের রাস্তা থেকে দূরে সরে যাব। এটা আমার কথা নয় এটা কোরআনের বক্তব্য এটা প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বক্তব্য সে বিষয়ে আমরা আপনাদের সাথে আরও আলোচনা করব ইনশাআল্লাহ ব্যাপারটি ক্লিয়ার করার জন্যে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ورحمة الله تعالى وبركاته متعطف لا ينتهي আল্লাহর নিকটে প্রতিভষা। এ নিশ্চিতভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনোনীত دین হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট এবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন।

আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান। তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলিকুম মোরাহামাতুল্লাহ আলা ও বরাকায়ত প্রিয় বন্ধুগণ বিরতির পর আবারও আপনাদের সামনে একই বিষয় নিয়ে হাজির হয়েছি রাগ সম্পর্কে খুব সম্পর্কে ক্রোধ সম্পর্কে আলোচনা করার জন্য। ফাদরত রসুলে করিম সাল্লাল্লাহু আ আলি ওসাল্লাম সাহাব আয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা বলেছেন আল্লাহ সুবাহান ও তাআ আলা কোরআনে করিমে যারা রাগকে খুবকে ক্রোধকে দমন করতে পারে তাদের প্রশংসা করেছেন তিনি বলেছেন এবং মানুষকে ক্ষমা করে তারা যেই কাজটা করলেন না মেহসান তারা হয়েছে মোহসিন আলমিন মহসিনদেরকে পছন্দ করেন যারা রাগকে খুবকে ক্রোধকে দমন করেছে সহ্য করেছে ধৈর্য ধারণ করেছে মানুষকে ক্ষমা করে দিয়েছে যাও মাফ করে দিলাম তখন রবা আলামিন বলছেন এই ব্যক্তি তো আমার পছন্দের ব্যক্তি বন্ধুগণ রব্বুল আলমিন যদি কাউকে স্বীকৃতি দেয় সে আমার পছন্দের তাকে আমি ভালোবাসি এটা জেনতেন কথা নয় একজন মানুষের জন্য বিশেষত একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় প্রাপ্য আর কি হতে পারে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে যে তার রব তাকে স্বীকৃতি দিয়েছেন যে তোমাকে আমি ভালোবাসি আর এই স্বীকৃতি আদায়ের একটা বড় পন্থা হচ্ছে নিজের রাগকে দমনকে ব্যক্তিগত বিষয়ে নিজের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ও সরিয়ার ব্যাপারে নয় জায়গা মতো রাগ করতে হবে সন্তান অন্যায় করেছে অপরাধ করেছে সেখানে রাগ কন্ট্রোলের মাধ্যমে প্রকাশ করতে হবে তার আদবের জন্য তাকে তালিম দেওয়ার জন্যে কোন অন্যায় অপরাধী অপরাধ করছে সেখানে রাগ প্রকাশ করতে হবে মানুষকে তার খারাপি থেকে বাঁচানোর জন্যে কিন্তু নিজের কোনো বিষয়ে যদি কেউ কারো কাছ থেকে অন্যায়ের শিকার হন জুলুমের শিকার হন তিনি সেই রাগকে সেই ক্ষোভকে যদি দমন করেন আল্লাহকে খুশি করার জন্যে রব্বুল আলমিন বলছেন আমি তাকে ভালোবাসি সুহান আল্লাহ সাহাবায় একরামের প্রশংসা করেছেন রব্বুল আলমিন এমনটি সুরে ফথার মধ্যে রবুল আলমিন সাহাবা একরামের স্বভাব বলেছেন মাহু আشدদা আলাল কুফফার রাহমাউ বাইনহুম রাসূলের সাথে যারা ছিলেন তাদের স্বভাব বলছেন আল্লাহ তাআলা আশিদ্দা আলাল কুফফার কাফের বিরুদ্ধে তারা ইস্পাত কঠিন প্রচন্ড ভাবে তারা প্রতিরোধ করত কাফেরদেরকে যখন দাঁড়িয়ে যেত যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কিন্তু সেই সাহাবিরাই যখন মদিনায় আসতেন আপোশের সম্পর্কের সময় বুঝাই যেত না এই কি আলী ইনি কি শিয়ালী যে হুঙ্কার ছেড়েছেন জিহাদের ময়দানে যার ভয়ে আতঙ্কিত হয়েছেন কি সেই খালিদ ইবনে বলিদ বীর ভাবতেই কষ্ট মদিনায় আসলে তাদের আপোষের সম্পর্ক যখন দেখা দিত তখন একদম নরম হয়ে যেত রহামা উবাই হুম ভালোবাসার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক ঋদ্ধার সম্পর্ক আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম এটাকে কত গুরুত্ব দিয়েছেন এক সাহাবি হজরত আবু আনহুর বর্ণনা তিনি বলেন এক সাহাবি আসে আল্লাহ রসুলকে বলতেছেন আর রসুল আল্লাহ আমাকে একটু ওসিয়ত করেন উপদেশ দেন আমরা বলি বড়দের কাছে গেলে যে আমাকে একটু উপদেশ দেন এটা শুন না সাহাবা এখানে এই কাজটা করেছেন আমরাও করবো যখনই আমরা কোনো বড় আলেমের কাছে যাব বড় কোনো ইসলামী পণ্ডিতের কাছে যাওয়ার সুযোগ হবে তখন তার কাছ থেকে দিনই বিষয়ে একটু পরামর্শ চেয়ে নেব উপদেশ চেয়ে নেব আজকের বাচ্চারা খেলোয়াড়ের অটোগ্রাফ নেয় নায়ক নায়িকার স্টারের অটোগ্রাফ নেয় গায়িকার অটোগ্রাফ নেয় গায়কের অটোগ্রাফ নেয় আশ্চর্য মুসলমানের সন্তান তুমি আলেমের কাছে তোমার খাতাটা বাড়িয়ে দাও না যে আমাকে একটা উপদেশ লিখে দেন না আমার আমলের জন্য আমাকে একটা কিতাবের নাম লিখে দেন না যে বইটা পড়লে আমি শিড় মুক্ত জীবন গড়তে পারবো বেদাহাত মুক্ত জীবন গড়তে পারবো শূন্য মোতাবেক আমার সমস্ত আমলগুলো করতে পারবো এমন একটা কিতাবের নাম লিখে দেন না ওইটা করি না আমি যা বলি না আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যেটা শুননা মোতাবিক সকাল সন্ধ্যা আমি পড়তে পারবো একটা আমল লিখে দেন না ওইটা করি না ওইটা না করে আমি করি যেই কাজ করলে আমার কোনো লাভ নাই দুনিয়ার আখের হাতের বরং বরবাদি ছাড়া কোনো উপায় নাই কারণ আমি তাকে ভালোবাসছি ওই গায়ককে শ্রদ্ধা করে ভালোবেসেই তো আমি তার কাছে আমার খাতাটা বাড়িয়ে দিয়েছি তিনি যদি জাহান্নামি হন তও বা না করেন তো জাহান্নামি তাহলে আমার অবস্থাটা কোথায় আলমার উমা আমার না হাব্বা আমি যাকে ভালোবাসলাম আমার কেয়ামত আমার হাসর তো তার সাথেই হবে ভেবে দেখেছি একটু ভাববার সময় কোথায় আমার চলছে গাড়ি তো চলছেই কোন দিকে যাচ্ছে সে গাড়ি আমার মঞ্জিল কোথায় মাকসাদ কোথায় আমার চূড়ান্ত ঠিকানা কোথায় কোনো খবর নাই লক্ষ্যই তো স্থির করতে পারি নাই জীবন যেন এক উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যেভাবে পারছি সেভাবেই তাকে ভোগ করছি না আমি মুসলমান আমার জন্যে কিছু সিস্টেম আছে আমার সামনে কিছু কানুন আছে আমার কিছু বাধা বিপত্তি আছে আল্লাহর পক্ষ থেকে যা ইচ্ছা আমি তাই করতে পারি না যে কোনো পথ আমি পারি দিতে পারি না যে কোনো রাস্তা আমি অবলম্বন করতে পারি না যে কোনো ব্যক্তির সাথে আমি সম্পর্ক করতে পারি না যে কোনো ব্যক্তিকে আমি ভালোবাসতে পারি না আমার জন্যে মানদণ্ড আছে রব্বুল আলমিন সে মানদণ্ড আমাকে দিয়ে দিয়েছেন তো ওই সাহাবি আল্লাহ রসুলের সামনে খাতা বাড়িয়ে দেন নাই তিনি মুখে মুখে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা ওসিয়ত করেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তাকে ওসিয়ত করলেন ও সাহাবি আবার আল্লাহ রসুলকে এটাও বলে দিয়েছেন ওলা তুকসির আলী ইয়া রসুল সংক্ষেপে সাহাবা এক রাম আল্লাহ রসুলের সাথে তাদের সুসম্পর্কের মাত্রাটা কোথায় ছিল একটু চিন্তা করেন অকৃত্রিম ভাবের মাত্রাটা কোন পর্যায়ে ছিল যে সাহাবী আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ একটু সংক্ষেপে বললেন আজকে আমাদের সামনে কোনো মানুষ যদি এই কথা বলে যে অজুর একটু সংক্ষেপে কিছু বলে তখন তো আমাদের মাথা চড়ে যাবে আমাকে বলতে বলছেন আবার হুকুম করছেন সংক্ষেপে অহংকারের যে আগুন সে আগুন আমাকে অন্য এক জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিবে রসুলের আদর্শ নয় এটা প্রিয় বন্ধুগণ আল্লাহ রসুলের সাথে সাহাবা একরামের সম্পর্কটা এইরকম সাদা সিদ সম্পর্ক ছিল ভেতরে কোনো কিছু ছিল না ওই সাহাবিকে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন ছোট্ট কথা ছোট্ট কথা রাগ হয়েও না রাগ হয়েও না কারণ রসুল করিম সাল্লাহ আলিয়া বিভিন্ন হাদিস এগুলো বলেছেন কারণ শয়তান যেই সময়ে মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে পারে যে মুহূর্তগুলো তার মধ্যে অন্যতম মুহূর্ত হচ্ছে মানুষ যখন ক্রোধান্বিত থাকে রাগান্বিত থাকে তখন শয়তান তার রোগে রোগে দৌড়াতে থাকে যা ইচ্ছা তা তার মুখ দিয়ে বলিয়ে দেয় যা ইচ্ছা তা তার মাধ্যমে করিয়ে নেয় সে তখন গালি করতে থাকে যেটা একটা মুসলমানের জন্য হারাম রসুল বলেছেন এটা সিবাবুল মুসলিম ফুসুক এটা কেই রাখু সেই কাজটা সে করে নেয় অনেক সময় মারামারি পর্যন্ত পৌঁছে যায় সেই হারাম কাজটাও করছেন রসুল বলছেন ওকিতা আলুহু কুফুর হত্যা করা মানুষকে এটা তো কুফুর সেই কাজটাও ওই রাগের কারণে করে ফেলি গিয়ে করে ফেলছি রাগের কারণে একজনকে দেখতে পাচ্ছি না রাগের কারণে আমি তার সমস্ত বদনাম প্রকাশ করা শুরু করছি অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছিলেন তোমার ভাইয়ের দোষ গোপন করো গোপন কর একজন প্রতিবেশীর যে হকগুলো রসুল বলেছেন সে হকগুলোর মধ্যে অন্যতম হক হচ্ছে যে দোষ গোপন করো দোষ গোপন করো ওই রাগের কারণে আমি রসুলের সেই হুকুম অমান্য করে দোষ সব প্রকাশ করে দিচ্ছি আমি নিজেও যেন প্রস্তুত থাকি কেয়ামতের মাঠে আল্লাহ আমার সব দোষ প্রকাশ করে দিবেন সেই জন্যে রসুল কখনো সাহাবায় কোন রাগের কোনো আমলকে কখনই হোক আপনি যখন রাগ ঝাড়ছেন খুব প্রকাশ করছেন জন্য ভাবুন তো যে অপরাধের আপনি রাগ করছেন এই জাতীয় কোনো অপরাধ জীবনে আপনি করেছেন কিনা আপনি তার উপর যতটুকু ক্ষমতাবান যেমন এক সাহাবিকে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এই কথাটি বলেছিলেন তিনি ওরকম ধমকাচ্ছিলেন যখন আল্লাহ রসুল বলছিলেন লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি তুমি এই গোলামের উপর তোমার এই ক্ষমতাবান যে ক্ষমতার দাপট তুমি তার উপর দেখাচ্ছ তার চেয়ে অনেক 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 বেশি ক্ষমতাবান তোমার আল্লাহ তোমার উপর তিনি যদি তার ক্ষমতার দাপট তোমার উপর দেখান তোমার অবস্থাটা কি হবে আমাদের প্রত্যেকের এই বিষয়টা ভাববার বিষয় যে আমি যে আমার খুব প্রকাশ করছি রাগ ঝাড়ছি যার উপর আমার ক্ষমতা আছে আমার ক্ষমতার মাত্রা পরিমাণ তার উপর যতটুকু তার চেয়ে অনেক অনেক বেশি আমার উপর আমার রবের ক্ষমতা আমার রব যদি তার ক্ষমতার প্রকাশ আমার উপর ঘটান বরং তার চেয়ে বেশি ঘটানোর কথা কারণ এই ব্যক্তি আমার সাথে যে অপরাধ করছে তার চেয়ে অনেক অনেক বেশি অপরাধ আমি আমার রবের সাথে করছি তিনি যদি সেই অপরাধের কারণে তার ক্ষমতার প্রকাশ ঘটান আমার অবস্থাটা কি হবে এই অনুভূতি যদি দিলের মধ্যে আনা যায় ইনশাআল্লাহ তালা রাগ দমে যাবে আর রসুরের পক্ষ থেকে কিছু আমলের কথা তো আছেই যেহেতু এটা শয়তানের অস্তা মাধ্যমে হতে পারে আউজ রজিম পাঠ করবো দাঁড়ানো থাকলে বসে যাব হাদিসের আমল এগুলো থাকলে বসে যাব আউজ বিল্লাহিম এরশাই তো পড়তে থাকবো ইনশাআল্লাহ তালা তাহলে আমার রাগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের আমলগুলাকে ভাই বারবার বলি প্রত্যেকের আমলগুলোকে প্রত্যেকের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করার তৌফিক দান করেন যেন আমরা সকলেই আমাদের জান্নাতের পথে সহজে যেতে পারি চলতে পারি সময় রব্বুল আলমিনের কাছ থেকে জান্নাতের দখল বুঝে নিতে পারি আল্লাহ তালা আমাদের সকল সে তৌফিক এন আয়ত করেন আমিন আগামী পর্বে এমনই আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি আমাদের সাথে থাকবেন আল্লাহ তালা তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما

আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ফিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জি বি এল ও ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়